সায়েন্স এবং টেকনোলজি এই দুটি শব্দের অনেক পুরনো সম্পর্ক রয়েছে। আর এই দুটি শব্দ মিলিয়ে অর্থাৎ সায়েন্সের নলেজ এবং টেকনোলজির ইমপ্লিমেন্টেশনের ফলে আজ অর্থাৎ বর্তমানে আমরা বহু জিনিস তৈরি করে ফেলেছি যা আগে মানুষ স্বপ্নেও ভাবতে পারত না। সেই সকল জিনিসগুলিকে সায়েন্স আজ তৈরি করে আমাদের দিয়েছে। সূর্য এবং অ্যাস্টেরয়েডের সংঘর্ষে বহু কোটি বছর আগে আমাদের এই পৃথিবীর জন্ম হয়েছিল এবং ধীরে ধীরে এই পৃথিবীর এনভায়রনমেন্ট জীবনের অনুকূল হয়ে ওঠে আর তারপরে জন্ম হলো মানুষের। মানুষের জন্ম হওয়ার পর থেকেই এই জীব নিজের বাসস্থান, খাওয়া এবং কালচার এগুলির জন্য বর্ডার তৈরি করে নিল, যা আপনি আজও দেখতে পাচ্ছেন। আজ টেকনোলজি এত মডার্ন হওয়া সত্ত্বেও মানুষ তার সেই পুরনো অভ্যেস অর্থাৎ বর্ডার বা সীমা তৈরি করা ও তার সুরক্ষা করা এখনও ভুলেনি। তাই মানুষ সায়েন্স এবং টেকনোলজির সাহায্যে এমন এক ধরনের অস্ত্র বা ওয়েপন তৈরি করল যা মানব সভ্যতার ভবিষ্যতের জেনারেশনদের জন্য এক অভিশপ্ত জিনিস হয়ে দাঁড়ালো। আজকের এই ভিডিওটিতে আমি যে অস্ত্রের কথা আপনাকে বলছি তা হলো নিউক্লিয়ার ওয়েপন। এই নিউক্লিয়ার ওয়েপন কতটা ডিস্ট্রাকটিভ তা আপনি ভালোভাবেই জানেন, কারণ ইতিহাসে এর ঘটনা আপনি অবশ্যই পড়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ 1939 সালে আমেরিকা ইউরেনিয়ামের তৈরি একটি নিউক্লিয়ার ওয়েপনকে হিরোশিমা শহরের ওপর ডেটোনেট করেছিল। আর এই ঘটনাটিই ছিল ইতিহাসের প্রথম ঘটনা যেখানে একটি দেশ যুদ্ধকালীন অবস্থায় অন্য একটি দেশের শহরে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করেছিল। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে বলতে চলেছি যে যদি কোনোদিন আপনার দেশে বা আপনি যে শহরে থাকেন সেই শহরে নিউক্লিয়ার ওয়েপনের বিস্ফোরণ ঘটে, তাহলে আপনি সেই নিউক্লিয়ার অ্যাট্যাক থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন? আজকের এই অ্যান্সারটি জানতে গেলে সব থেকে প্রথমে আপনাকে জানতে হবে যে এক্সপ্লোশন অর্থাৎ বিস্ফোরণ এবং রেডিও অ্যাক্টিভিটি কিভাবে কাজ করে। এক্সপ্লোশন অর্থাৎ বিস্ফোরণের মানে হলো প্রচুর পরিমাণে এনার্জি একসাথে রিলিজ হওয়া। আর যেমনটি আপনি জানেন যে এনার্জির ইউনিট হলো জুল, অর্থাৎ যদি আপনি 1 গ্রাম জলের তাপমাত্রাকে আরও 1 ডিগ্রি বেশি বাড়াতে চান তাহলে আপনাকে 4.2 জুলসের এনার্জির প্রয়োজন হবে। কিন্তু নিউক্লিয়ার ওয়েপনের এনার্জিকে টার্মস অফ TNTতে পরিমাপ করা হয়। আর যে নিউক্লিয়ার এক্সপ্লোশন হিরোশিমাতে হয়েছিল তা প্রায় 15,000 কিলোটন TNTর সমান ছিল। কিন্তু আজকের নিউক্লিয়ার ওয়েপনের কাছে হিরোশিমাতে ডেটোনেট করা নিউক্লিয়ার বম্ব কিছুই না। এই এক্সট্রা কথাগুলি আমি আপনাকে এই কারণেই বললাম যাতে আপনি বুঝতে পারেন যে নিউক্লিয়ার ওয়েপন কতটা ধ্বংসাত্মক মানব সভ্যতার জন্য। এবার প্রশ্ন হলো, একটি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটলে কি কি ঘটতে পারে এবং কিভাবে আপনি সেই বিস্ফোরণ থেকে নিজেকে বাঁচাতে পারবেন? নিউক্লিয়ার এক্সপ্লোশন ঘটার সাথে সাথেই এক তীব্র আলো এবং গম্ভীর আওয়াজ এতটাই তীব্র হবে যে সেটি আপনার কান ও চোখকে একদম পুরোপুরিভাবে নষ্ট করে দিতে পারবে। তাই সেই সময় আপনাকে আপনার চোখ ও কানকে একদম বন্ধ রাখতে হবে। কিন্তু সেই সময় সবথেকে ভয়ানক জিনিস হবে সেই এক্সপ্লোশন থেকে তৈরি হওয়া হিট এবং প্রেশার ওয়েভস। আর এই নিউক্লিয়ার এক্সপ্লোশনের 80% এনার্জি এই হিট এবং প্রেশার ওয়েভসের মধ্যেই থাকে। আর এটিই হলো নিউক্লিয়ার এক্সপ্লোশনের প্রথম স্টেজ। নিউক্লিয়ার এক্সপ্লোশন থেকে যদি আপনি 10 থেকে 15 কিলোমিটার দূরে থাকেন তবুও আপনার মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি, কারণ 10 থেকে 15 কিলোমিটার দূরেও এই নিউক্লিয়ার এক্সপ্লোশনের হিট এবং প্রেশার ওয়েভ পৌঁছে যাবে। কিন্তু যদি আপনি শীঘ্রই কোনো বেসমেন্ট বা বাংকারে লুকোতে সক্ষম হন তাহলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কারণ এই বাংকার বা বেসমেন্ট আপনাকে ব্লাস্টের ইনিশিয়াল হিট এবং প্রেশার ওয়েভস থেকে বাঁচাতে সক্ষম। যে সময় এক্সপ্লোশন ঘটবে সেই সময় থেকে শুরু করে 5 থেকে 10 মিনিট অবধি বেসমেন্ট বা বাংকারে ঢুকে থেকে কোনো টেবিল বা চেয়ারের নিচে আপনাকে লুকোতে হবে, কারণ নিউক্লিয়ার এক্সপ্লোশনের এতটা পাওয়ার যে সেটি প্রায় 6 থেকে 8 ম্যাগনিটিউডের ভূমিকম্প তৈরি করতে পারবে। এই নিউক্লিয়ার এক্সপ্লোশনের দ্বিতীয় স্টেজে তৈরি হবে ভয়াবহ রেডিয়েশন। নিউক্লিয়ার এক্সপ্লোশনে সাধারণত 3 ধরনের রেডিয়েশন তৈরি হয়, আলফা, বিটা এবং গামা। আলফা ও বিটা রেডিয়েশন কোনো সলিড বা মজবুত বস্তুকে পার করে যেতে পারে না, কিন্তু এই গামা রেডিয়েশন এটি খুব ভয়ানক, কারণ এই গামা রেডিয়েশন
কোনো সলিড জিনিসকে পার করেও যেতে পারে। এই গামা রেডিয়েশন আপনার শরীরের ডিএনএকেও পরিবর্তন করে দিতে পারে এবং এই গামা রেজ আপনার শরীরে ক্যান্সার জাতীয় রোগকেও তৈরি করতে পারে এবং পরে অর্থাৎ কয়েক বছর বাদে বহু জটিল রোগও সৃষ্টি করতে পারে এই গামা রেজ। নিউক্লিয়ার এক্সপ্লোশন ঘটার 30-40 ঘন্টা অবধি এই গামা রেডিয়েশন থাকে, তাই এক্সপ্লোশন ঘটার পর থেকে 50-60 ঘন্টা অবধি ভুলেও আপনি বেসমেন্ট বা বাংকার থেকে বাইরে বের হবেন না। রেডিয়েশনের সাথে সাথে এবার এই নিউক্লিয়ার এক্সপ্লোশনের থার্ড স্টেজ অর্থাৎ ফল আউট শুরু হবে। এই স্টেজে ওপর থেকে সকল ধ্বংসাবশেষ মাটিতে পড়া শুরু হবে যেগুলি নিউক্লিয়ার এক্সপ্লোশন ঘটার সময় আকাশে উড়ে গিয়েছিল। এই ফল আউট প্রায় 20-25 কিলোমিটার পর্যন্ত হতে পারে, তো সবথেকে ভালো হবে যে আপনি যেখানে লুকিয়েছিলেন সেখানেই থাকুন, যাতে আপনি সেই ফল আউটে বাঁচতে পারেন এবং কোনো ভারী ধ্বংসাবশেষ যাতে আপনার উপর না পড়ে। যখন গামা রেডিয়েশনের প্রভাব শেষ হয়ে যাবে অর্থাৎ 50-60 ঘন্টা পরে, আপনাকে ভালোভাবে স্নান করতে হবে, আপনাকে আপনার চুল ও নখকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই সময় এটা শিওর যে আপনার শহরে প্রতিটি সেলফোন টাওয়ার নষ্ট হয়ে গেছে, তাই আপনি যেখানে রয়েছেন দেখুন যে সেখানে কোনো রেডিওকে খুঁজে পাচ্ছেন কি না। যদি পেয়ে যান তাহলে আপনি সেই রেডিওর প্রতিটি ফ্রিকোয়েন্সিকে চেক করতে থাকুন, কারণ কোনো না কোনো ফ্রিকোয়েন্সিতে আপনি হেল্প পেতে পারেন। আমি আপনাকে রেডিওর কথাটি বললাম এই কারণেই যে যখন কোনো দেশে এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় তখন গভর্নমেন্ট ও মিলিটারি রেডিওর কোনো নতুন ফ্রিকোয়েন্সিতে ব্রডকাস্ট করে এবং সেই ব্রডকাস্ট থেকে আপনি হেল্প পেতে পারেন। এবার আপনি হয়তো ভাববেন যে বিস্ফোরণ হওয়া তো 3-4 দিন হয়ে গেছে, এবার আমি হয়তো বাইরে বেরোতে পারবো। কিন্তু ভুলেও এরকম কাজ করবেন না, কারণ সেই বিস্ফোরণের ফলে বাইরে ঝড় ও বাতাস শুরু হয়ে যেতে পারে, আর সেই ঝড়ে এত মাত্রায় রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস রয়েছে যা আপনার বডিকে ঝলসে দিতে যথেষ্ট। এই অবস্থায় আপনাকে সেই বেসমেন্ট বা বাংকারেই 2-3 সপ্তাহ থাকতে হবে। 2-3 সপ্তাহ পর আপনি বাইরে বের হতে পারেন। যখন বাইরে বের হবেন তখন মনে করার চেষ্টা করুন যে বিস্ফোরণটি ঠিক কোন দিকে ঘটেছিল। যেদিকে বিস্ফোরণটি ঘটেছিল তার উল্টো দিকে আপনাকে হাঁটতে হবে এবং চেষ্টা করতে হবে যে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি সেই ব্লাস্ট এরিয়া থেকে দূরে চলে যান। এইভাবে হাঁটতে থাকলে আশা করছি যে আপনি কোনো সরকারি হেল্প পেয়ে যাবেন বা সরকারি ক্যাম্পে পৌঁছে যাবেন, যেখানে আপনি মেডিকেল হেল্প পাবেন এবং আপনি নিউক্লিয়ার অ্যাটাক থেকে নিজেকে সার্ভাইভ করতে পারবেন। তো ওভারঅল আমরা দেখলাম যে এই নিউক্লিয়ার ওয়েপন কতটা ধ্বংসাত্মক, লক্ষ লক্ষ প্রাণ একসঙ্গে ছিনিয়ে নিতে পারে এই নিউক্লিয়ার ওয়েপন। তো বন্ধুরা, একটি প্রশ্নের উত্তর আপনি আমাকে দিন যে এই নিউক্লিয়ার ওয়েপন আবিষ্কার করা কি ঠিক হয়েছে না এটি আবিষ্কার করা ঠিক হয়নি, নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রিসার্চের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সব থেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।